চলে এসেছি আজকে কেন একটা ইটিং চ্যালেঞ্জ নিয়ে সায়ন্তিকা আর মিতালি মাসি আর বঞ্চি চ্যালেঞ্জ ভিডিও একদম চ্যালেঞ্জ ভিডিও পানিশমেন্ট কিন্তু দারুণ আছে হ্যাঁ সেই জন্য সব সময় কিন্তু আমাদের সাথে থাকতে হবে একদম শেষ পানিশমেন্টটা আর তাহলে কি করব এখন ঘিটা ছড়িয়ে নি আর নামও আছে নামটা বন্ধুদের নামগুলো আগে বলে নি তারপরে ঘিটা ছড়াই নামটা আগে বলে নাও আমি প্রথমে লিখেছি ঝর্ণা রাউত বাংলাদেশ থেকে টুম্পা সর্দার মাহিয়া ইসলাম দিনা ঋষিতা মণ্ডল বাঁশবেড়িয়া বাগনান হাওড়া থেকে আর সঞ্জিদা জামান রিচি বাংলাদেশ থেকে মলি মণ্ডল সালমা বীরভূম থেকে তোমরা প্রত্যেকে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় আমাদের সাথে থাকো পাশে থাকো তাহলে এবার কি করবো ঘিটা ছড়িয়ে নেব ঘি আর নুন নুন নুনটা ছড়িয়ে নিয়ে একদম এই তো অল্পটা ঘি নিয়ে নিয়েছে ঘি ভরিয়ে দিলাম আর জানো গোবিন্দভোগ চালের আজকে ফেনা ভাত নিয়েছি আর আছে এটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা ডিম সিদ্ধ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা একদম কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি নুনটাও ছড়িয়ে নিই তো দিয়ে দেবো কমপ্লিট এরা শুধু খাওয়ার অপেক্ষা চ্যালেঞ্জ তো মাসি থাক করি পানিশমেন্ট যে আছে তার জন্য একদম সাথে থাকতে হবে চলো থ্রি টু ওয়ান স্টার্ট লব লব করছে দেখ ও দু এ খাবল খাওয়া হয়ে গেল আমি মাখছি পুরো মুখে লেগে আছে লঙ্কা গুলো খাওয়ার টাইম পাইনি সেটা মাখাটা কি ভালো যে হয়েছে আমি কিছু স্বাদ পাইনি আস্তে 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 মেখে মেখে রসিয়ে রসিয়ে চেপে চেপে কমপ্লিট খাওয়া হয়ে গেছে পানিশমেন্ট নিয়ে চলে আসছি শীতের দিনে ভাত খাওয়ার পর চলে এসেছি একটু ছাদে পানিশমেন্টের জন্য ছোটবেলায় আমাকে নিয়ে তো অনেক খেলা করতো পিঠে নিয়ে ওই উপরে তুলে হ্যাঁ এখন বড়বেলায় আমাকে পিঠে নিয়ে
বলতে হবে দই চাই দই তিনবার, বেশি না কষ্ট হবে আমাকে নিতে গেলে, তাই তিনবার বলতে হবে দই চাই দই, আবার একটু রং করে আবার দই চাই দই। একদম পাশে থাকুন কিন্তু পারছি কিনা। দই চাই দই, দই চাই দই, দই চাই দই, ছোটবেলায় এরম বসিয়ে নিতাম দেখি, একবার পাতা তুলে দে আমার এইদিকে তুই ধারে, মজাদার পানিশমেন্টটা কিন্তু করেছি, চেষ্টা তো করলাম। তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এটাকে তুলতে গিয়ে একটু হাঁপিয়ে গেছে, আর কিছু নয়, সেই ছোটবেলা আর বড়বেলা হয়ে গেছে না। তাই এইভাবেই সাথে থেকো পাশে থেকো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, তাহলে এখনকার মতো আসি, টাটা।